আনিশা ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজা কাঁচা বাদাম আর দুধ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। চলো আনিশা। আজকের এই কাঁচা বাদামের রেসিপির জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে বলে দেব। বাদাম, বাটার, ঘি, দুধ, গুড় আর লবণ। আসুন দেখে নেন আমি কিভাবে কাঁচা বাদামের রেসিপিটা তৈরি করছি। এরকম তো করব। এখানে আমি 500 গ্রাম বাদাম নিয়েছি, খোসা সহ। আর আপনারা চাইলে বড় মুদির দোকানে খোসা ছাড়ানো বাদাম পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। আর দেখুন একদম ফ্রেশ টাটকা বাদাম। প্রথমে আমি বাদামটা ভেজে নেব। উনুনটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব লবণ। আমরা যে প্রতিদিন রেগুলার লবণটা খাই সেই লবণটাই আমি নিয়েছি। লবণটা আমি হাইট করে গরম করে নেব। তুমি তো বুড়ি, তুমি বুড়ি, তুমি বুড়ি না? লবণটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি বাদামটা ভেজে নেব। সম্পূর্ণ বাদাম আমি দেব না, অর্ধেকটা বাদাম দিব। বন্ধুরা দেখুন বাদামের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে লবণটা ছেঁকে। এখন আমি বাদামটা তুলে নেব। বাদামটা আমি ভেজে তুলে নিয়েছি, কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হচ্ছে এটা জিনিসে তেল ফেলে দিয়ে এটা বন্ধুরা আনিশা ওর খেলার সাথীকে ডেকে নিয়ে এসছে, ওরা একসঙ্গে খেলে। আনিশার বান্ধবী, ওর নাম হচ্ছে সঙ্গীতা। বাদামগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন আনিশা আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। বাদাম থেকে সব খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। বাদামের যে উপরে লাল একটা অংশ আছে সেটা হাত দিয়ে এইভাবে করে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। খুব সহজে ছাড়ানো যায়। বাদামের এই লাল অংশটা ঘষে ঘষে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন বাদামটা ভেঙে গেছে। এখন আমি বাদামটা পরিষ্কার করে নেব। বাদাম থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দু একটা করে রয়ে গেছে এই যে দেখুন। তো যাই হোক, এখানে আমি নিয়েছি 250 গ্রাম গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমি এরকম একটা স্টিলের থালা নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা ঘি গোলাতে দিয়েছিলাম, ঘিয়ের কঠোর কি অবস্থা দেখুন। থালাতে একটু ঘি দিয়ে দিব, ভালো করে ব্রাশ করে নেব। থালাতে আমি ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি সাইডে রেখে দিব, দিয়ে উনুনটা ধরাবো।
एक चामच दिए दीब बाटार। আমি এখানে বাটার দিয়েছি, বাটারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আর বাটারটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিব 2 চামচ দুধ। গুড়টা আমি ভালো করে গুলে নেব। কিছুক্ষণ আমি গুড়টা জাল করে নিয়েছি, এখন আমি দুধটা দিয়ে দিব। আমি আগে থেকে জাল করে দুধটা ঘন করে নিয়েছিলাম, সম্পূর্ণ দুধটা দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, চিনিটা প্রথমে ক্যারামেল করে নিতে হবে। কোনো ব্রত নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এখন আমি একটু চেক করে দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা। এখন আমি একটু জলের মধ্যে দিয়ে চেক করব যে গুড়টা আমার পাক হয়েছে কিনা। এই যে দেখুন, গুড়টা আমার ঠিকঠাক হয়ে গেছে, দেখুন দলা বেঁধে গেছে। গুড়টা আমি ভালো করে জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি বাদামটা ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব। বাদামটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। এখন আমি ঘি মেখে রাখা থালিটাতে দিয়ে দেব বাদামটা। এখন আমি এইভাবে চেপে চেপে সমান করে নেব। এইভাবে ছল্লি দিয়ে আমি সমান করে দিচ্ছি। এরকম ভাবে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, আমি ফিরে আসছি 30 মিনিট পর। বন্ধুরা, আমি 30 মিনিট বলেছিলাম, 20 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন বাদাম মটকাটা কি সুন্দর হয়েছে। আমরা তো এগুলো বাদাম মটকা বলি, আপনারা কে কি নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, আমি যে থালাতে ঘিটা মাখিয়ে নিয়েছিলাম, দেখুন জমে জমে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। বাদাম মটকাটা আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা এরকম ছোট ছোট ভেঙে ভেঙে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিবেন, 1 থেকে 1.5 মাস খেতে পারবেন। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। আমি বলবো দোকানের থেকেও বেশি ভালো হয়েছে খেতে। তো এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।